প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গুণগত ধারার একটি অঙ্ক দেখাবো। দেখো, লক্ষ্য করো, গুণগত ধারা। এখন প্রশ্ন হল গুণগত ধারা কি? যে ধারার পরপর দুটি পদের ভাগফল একই থাকবে, উক্ত ধারাকে বলা হবে কি? গুণগত ধারা। অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ। যদি প্রত্যেকটা ভাগফল যদি একই আসে, তাহলে বুঝতে হবে কি, উভয় একটি গুণগত ধারা। ঠিক এমন একটি ধারা ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান থ্রি ফাইভ, অর্থাৎ পাঁচ যোগ এক্স যোগ ওয়াই যোগ একশো পঁয়ত্রিশ, একটি ওরা বলে দিচ্ছে কি, এটা একটা গুণগত ধারা। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লক্ষ্য করো, উক্ত ধারা কোয়া বলছে কি, গুণত্ব ধারার সমষ্টি সূত্র দুটি লিখ। ক্ষয় কি বলছে, উপরোক্ত গুণত্ব ধারা, যে পাঁচ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস একশো পঁয়ত্রিশ, এই ধারা একশো এর মান নির্ণয় করো। আচ্ছা আমরা এখন দেখো সমাধান ক, গুণত্ব ধারা সমষ্টি সূত্র দুটি, গুণত্ব ধারা সমষ্টি সূত্র কয়টা, দুইটা। একটা কি, এ এস এন ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, অর্থাৎ আর এর মান যদি, অর্থাৎ পরপর দুটি পদের ভাগফলের মানটা কি, রেশিও বা আর, এই আর এর মানটা যদি এক থেকে ছোট হয়, তবে সমষ্টি সূত্র হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। আর আর এর মানটা যদি এক থেকে বড় হয়, আর এর মানটা যদি এক থেকে বড় হয়, তখন ওয়ান ইন্টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ সব সুসূত্রটা মনে রাখা একটা সহজ প্রবণতা হলো, যদি আর এর মান যদি এক থেকে বড় হয় একরকম সূত্র, আর এর মান যদি এক থেকে ছোট হয় তাহলে একরকম সূত্র। এই দুটো সূত্র তো তোমাদের সবসময় কি মনে রাখলেই চলবে, আর এর মান এক থেকে যদি ছোট হয় তাহলে এক রকম সূত্র, আর এর মান যদি এক থেকে ছোট হয় তাহলে কি, দুই রকম সূত্র। আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী বলতে খেয়াল করো, পাঁচ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস একশো পঁয়ত্রিশ, এই ধারা বলছে কি একশো, এখানে এক্স কত ওয়াই কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে উক্ত ধারার প্রথম পদ এক কোটি কত, পাঁচ। আচ্ছা তাহলে সাধারণ অনুপাত আমি আগে বলেছি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, এগুলো কি সাধারণ অনুপাত বা রেশিও, পরপর দুটি পদের ভাগফলকে বলা ভাগফলটা কি সাধারণ অনুপাত বা রেশিও। তাহলে সাধারণ অনুপাত রেশিও আর একটু কত, এক্স বাই ফাইভ অথবা ওয়াই বাই এক্স অথবা একশো পঁয়ত্রিশ বাই ওয়াই, এটা ভাগ এটা, এটা ভাগ এটা, এটা ভাগ এটা, অর্থাৎ এক্স ভাগ ভাগ পাঁচ সমান সমান ওয়াই ভাগ এক্স সমান সমান একশো পঁয়ত্রিশ ভাগ ওয়াই। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু আমরা এটাই দেখলাম, এক্স ভাগ পাঁচ ওয়াই ভাগ এক্স, এগুলো কি পরস্পর কি সবগুলো কি সমান আসবে, সমান আসলেই তবে এটা গুণত ধারা। যেহেতু ওরা বলে দিচ্ছি এটা এটা গুণত ধারা, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি প্রত্যেকটা কি সমান। আচ্ছা এখন এই পাঁচ প্রথম পদ, এক্স দ্বিতীয় পদ, ওয়াই তৃতীয় পদ, একশো পঁয়ত্রিশ কত পদ, চতুর্থ পদ। আচ্ছা এখন আমরা জানি যে গুণত্ব ধারায় এনতম পদে সূত্র কি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে বলা হয়েছে যে চতুর্থ পদ, যেহেতু চতুর্থ পদ আমার সংখ্যাতে দেওয়া আছে, তাহলে আমরা যাবো কোথায়, চতুর্থ পদে। তাহলে চতুর্থ পদের ধারাটি চতুর্থ পদে ইয়ে কি, এ ইন্টু আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। যদি বলা হয়তো অষ্টম পদ, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান। এখন যদি বলা হয় মূল সূত্রটা এনতম পদ, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে আমরা এখন বলতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার চার থেকে এক চলে এক চলে গেলে কত থাকে, তিন, তাহলে এ আর কিউব, এটা হলো চতুর্থ পদ। প্রিয় শিশু শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো করে খেয়াল করো, এখানে দেওয়া আছে চতুর্থ পদ একশো পঁয়ত্রিশ, আর আমরা অঙ্কটা খুব করে বের করলাম চতুর্থ পদ কত, এ আর কিউব। তাহলে আমরা বলতে পারি যে এ আর কিউব সমস্যার কত, একশো পঁয়ত্রিশ, আমরা তাই লিখতে সুতরাং এ আর কিউব সমস্যা কত, একশো পঁয়ত্রিশ। এখন এর মান কত, পাঁচ, তাহলে এর জায়গায় আমি লিখবো কত, পাঁচ, আর কিউব সমস্যা একশো পঁয়ত্রিশ। পাঁচটি আর কিউব সমস্যা একশো পঁয়ত্রিশ হলে একটি আর কিউব কত, নিঃসন্দেহে পাতলা ভাগ, আমরা পাতলা ভাগ দিলাম, ভাগ দিলে কত পাই, সাতাইশ। এখন সাতাইশকে তুমি যদি সমস্যা করতে, তাহলে কি আমরা কি লিখতে পারি, থ্রি কিউব, থ্রি কিউব। তাহলে আমরা কি আর কিউব সমস্যা কি, থ্রি কিউব। যদি কোনো সমাধানে, যদি কোনো
সমাধানে পাওয়ার এক থাকে তাহলে কি বেস সমান হয়ে যাবে, এটা আমরা আগে পড়ছি একবার এই নিয়ম। যদি কোনো সমাধানে পাওয়ার এক থেকে বেস, পাওয়ার যদি এক থাকে বেস সমান হয়ে যাবে বা বেস এক থাকলে পাওয়ার কি সমান হয়ে যাবে, তাহলে যদি এখন কিউব এখনও কিউব তাহলে কি আর সমান থ্রি। আচ্ছা তাহলে আরের মানটা কি রেশিও মানে কি অনুপাত, এটাকে এটা দ্বারা ভাগ দেয় কি হবে কত, আমার পাইলে কত থ্রি, এটাকে এটা ভাগ দিলে পেলাম থ্রি, তাহলে এইটা সমস্যা কত থ্রি, তাহলে এক্স বাই ফাইভ অথবা ওয়াই বাই এক্স ইন্টু কত থ্রি, আমরা আরের মানটা পেলাম। যেহেতু এক্স বাই ফাইভ সমান সমান আর, তাহলে আরের মান কত থ্রি, তাহলে এক্স বাই ফাইভ সমান সমান কত থ্রি। এখন যদি তুমি বজ্র গুণ করো আর আই গুণ করো তাহলে এক্স মান আসছে কত তিন পাঁচে পনেরো, আমরা বন্ধুরা এক্স মান পেলে কত পনেরো। এখন আমাদের লাগবে ওয়াই মান, এখন ওয়াই বাই এক্স একটু আসছে কত, ওয়াই বাই এক্স কত থ্রি, যেহেতু আরের মান তাহলে ওয়াই তো ওয়াই এক্স মান আমরা পেলাম কত পনেরো, তাহলে তিন পাঁচে পনেরো, তাহলে ওয়াই মান কত পঁয়তাল্লিশ, তাহলে এক্স মান পনেরো ওয়াই মান পঁয়তাল্লিশ, তাহলে লিখবে আমরা এক্স মান বের করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী বলতে এই নিয়মে যতগুলো অঙ্ক আছে তোমরা বাসায় চেষ্টা করবে, অন্যদিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো। আসসালামু আলাইকুম।